অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আবারও ফ্রি ফায়ারের নতুন একটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সো গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের যে এডিটিংটা শেখাবো সেটা হচ্ছে ইউটিউবে মুনলাইট সঙের সাথে একটা এডিটিং বেশ ভাইরাল হয়েছে, যেখানে গাইস বিটের সাথে সাথে ঘর, গাছপালা, বোর্ড, যা যা অবজেক্ট আছে সেগুলো সব ফ্লাই করছে, যেটা তোমাদের অবশ্যই দেখা। সো না দেখা থাকলে আমি একটা প্রিভিউ দেখিয়ে দিচ্ছি। সো গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের এই ভিডিওটাই এডিট করা শেখাবো, যে কিভাবে অবজেক্টগুলোকে ফ্লাই করাতে পারবে। সো ভাই, আমি এখানে একদম সেম টু সেম করছি না, আমি এখানে ডিফারেন্ট প্লেস থেকে ট্রাই করছি। ওয়েল, এর জন্য প্রথমে তোমরা এই ধরনের একটা ভিডিও রেকর্ড করে নেবে, যে কোনো প্লেস থেকে ট্রাই করতে পারো, দিয়ে ভিডিওর যতটুকু দরকার ততটা কাট করে নেবে, দিয়ে ক্লিপটাতে ক্লিক করে একদম টপের এই দুটো বক্সের মতো প্যান অ্যান্ড জুম অপশানে ক্লিক করে ভিডিওটাকে ফুল স্ক্রিন করে দেবো। দিয়ে একদম যখন প্যারাসুট থেকে জাম্প করছে, সেখানে গিয়ে এই ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ ক্লিক করে একটা স্ক্রিনশট নেব। দিয়ে এমন একটা পিকচার বানাতে হবে যেখানে যে যেই অবজেক্টগুলোকে ফ্লাই করাবো সেগুলো যাতে না থাকে, তো অবভিয়াসলি সেই অবজেক্টগুলোকে রিমুভ করতে হবে। সো এর জন্য আমি এখানে ইউজ করছি রিটাচ অ্যাপ্লিকেশানের, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। সো এই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে ওই ক্যাপচার করা ইমেজটা প্রথমে অ্যাড করব, দিয়ে এখানে এই অবজেক্ট রিমুভাল টুলে ক্লিক করে যে যেই অবজেক্টগুলোকে রিমুভ করব সেটাকে ব্রাশ দিয়ে ভরাট করে দেবো। ওকে, দিয়ে এই গো বাটনে ক্লিক করলে অবজেক্টগুলো রিমুভ হয়ে যাবে। সো এখানে আমি একটার উপরেই দেখাচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়, এরকম সেম প্রসেসে আর যা যা ফ্লাই করাতে চাও সেগুলো রিমুভ করে দেবে। দিয়ে এই গো বাটনে ক্লিক করে দেবে, দিয়ে একদম উপরের কোণের এই বাটনে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেবে। ওকে, দিয়ে এবার চলে যাব ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ্লিকেশনে। সো এখানে আবার করতে হবে কি, যে যে অবজেক্টগুলোকে ফ্লাই করাবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই অবজেক্টগুলোকে পিএনজি ফাইল বানিয়ে নেবো। সো এটা আর ডিসক্রাইব করছি না, কারণ আগের ভিডিওতে ডিসক্রাইব করে দিয়েছি কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। সো এই পার্টটাই স্কিপ করে দিচ্ছি। ওকে, ওয়েল এবার চলে যাব পিক্সেল ল্যাবে। সো এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজারে বানানো পিএনজি ফাইলগুলোকে এক এক করে অ্যাড করে গ্লোয়িং আউটলাইন বানিয়ে নেব। সো এর জন্য প্রথমে পিএনজি ফাইলটাকে অ্যাড করব, দিয়ে প্রথমে স্টক ইনেবল করে হোয়াইট কালার সিলেক্ট করে স্টক উইথ 6 রাখবো। ওকে, দি শ্যাডো এনেবেল করে লাইট ব্লু কালার সিলেক্ট করে ব্লার রেডিয়াস ফুল করে দেবো, বাস আর কোনো অপশানে কোনো ছেড়ছাড় করবো না। ওকে, দিয়ে এবার ইনার শ্যাডো এনেবেল করবো, দিয়ে এটাকেও সেম লাইট ব্লু কালার সিলেক্ট করে এরও ব্লার রেডিয়াস ফুল করে দেবো। দিয়ে এবার অবজেক্টের কালার চেঞ্জ করে দেবো ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে ভাই, আবারও রিপিট করছি যে এখানে একটার উপরেই দেখাচ্ছি, বাদবাকিগুলো সেম প্রসেসে করে নেবে, দিয়ে সেভ করে নেব ফরম্যাট পিএনজি আর কোয়ালিটি আলট্রা করে। অলরাইট গাইস, আবার চলে আসবো কাইন মাস্টারে। সো এখানে প্রথমে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেব, দিয়ে পিক্সেল ল্যাব থেকে রেডি করা পিএনজি ফাইলটাকে অ্যাড করব লেয়ার অপশানে ক্লিক করে। ওয়েল, এরপর এই এফেক্ট অপশানে ক্লিক করে এই এফেক্টটা মিরাজ এফেক্ট, এটা স্টোর থেকে ডাউনলোড করে নেবে, দিয়ে এটাকে অ্যাড করে দেবো। দিয়ে একটু সেটিং বাগেটা করতে হবে, সো আমি যেভাবে সেটিং করছি সেইভাবেই করবে। ওকে, সো এখানে মোড করে দেবো 2, স্পিড রাখবো 0, স্ট্রেংথ পুরো ফুল 20, অ্যান্ড ডাইরেকশন 0। দিয়ে বাস 1080p 60fps এক্সপোর্ট করে নেব, এইভাবে প্রতিটা অবজেক্টকে এক্সপোর্ট করে নেবে, দ্যাট সিম্পল। দিয়ে প্রতিটা অবজেক্ট এইভাবে রেডি করার পর আবার একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেবে, মনে করে 60:9 অ্যাসপেক্ট রেশিওতে। ওকে, দিয়ে আমি যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা অ্যাড করলাম সেটাই অ্যাড করে নেবে লেয়ার অপশানে ক্লিক করে। সো এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে মেনশান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারো বা অন্য কোনোভাবেও জোগাড় করতে পারো। অলরাইট, সো এবার আবার লেয়ার অপশানে ক্লিক করে অবজেক্ট রিমুভ করা পিকচারটা অ্যাড করে নেবে, দিয়ে এটাকে ফুল স্ক্রিন করে দেবে। ওকে, দিয়ে এবার অবজেক্ট রিমুভ করা পিকচারটা যে অ্যাড করেছো সেই লেয়ারে ক্লিক করে সোজা চলে যেতে হবে ক্রোমা কিতে, দিয়ে এটাকে করে দিতে হবে এনেবেল, দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক এইরকম লাগবে। সো এবার আবার লেয়ার অপশানে ক্লিক করে অবজেক্টের পিএনজি ফাইলগুলোকে অ্যাড করে নেব। তো আমি একটাই করে দেখাচ্ছি, তোমরা প্রসেসটা ভালো করে দেখে রাখো, বাকিগুলো সেম প্রসেসে অ্যাড করে নেবে। ওকে,
দিয়ে এবার অ্যাড করব মিরাজ এফেক্ট দিয়ে রেডি করা ক্লিপগুলো। সো কিভাবে করছে দেখে নাও। সো এর জন্য প্রথমে অ্যাড করে নেবে ক্লিপটা, দিয়ে ব্লেন্ডিং অপশনে গিয়ে স্ক্রিন করে দেবে, দিয়ে অবজেক্টের সমানে অ্যাডজাস্ট করে নেবে, দিয়ে এবার ওভারঅল ক্লিপের 2 সেকেন্ড সামনে গিয়ে একটা টিক দিয়ে দেবে, ওকে। দিয়ে এই পজিশনে এসে প্রথমে অবজেক্টটাকে কি ফ্রেমিং করে যেদিকে ফ্লাই করাতে চাও সেদিক করে উপরের দিকে তুলে দেবে, দিয়ে এবার সেমভাবে কি ফ্রেমিং করে আউটলাইনটাকেও অবজেক্টের সাথে সমানে উপরের দিকে তুলে দেবে, দিয়ে এরকম সেম প্রসেসে বাকি অবজেক্টগুলোকে অ্যাডজাস্ট করে নেবে। দিয়ে এবার দেখো প্রতিটা অবজেক্ট সেট করার পর ঠিক এরকম লাগবে। সো এবার একটু নর্মাল কালার গ্রেডিং করব। সো এর জন্য বেশি কিছু করব না, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করব, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। সো এই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে প্রথমে ফুল স্ক্রিন করে দেবো, দিয়ে ব্লেন্ডিংয়ে গিয়ে সফট লাইট করে দেবো। দিয়ে এবার এটাকে করে নেব এক্সপোর্ট 1080p 60fps। অলরাইট, দিয়ে এবার চলে আসবো পুরনো প্রজেক্টে, দিয়ে নর্মাল ক্যাপচার করা স্ক্রিনশটটা ডিলিট করে দেবো আর ফাইনাল এক্সপোর্ট করা ভিডিওটাকে অ্যাড করবো। ওয়েল, দিয়ে একটা ট্রানজিশন অ্যাড করবো যেটা হচ্ছে স্পিন বেলার, যেটা তোমরা গেট মোড থেকে ডাউনলোড করে নেবে। সো এটা অ্যাড করে একটু অ্যাডজাস্ট করে সেট করে নেব, ওকে। দিয়ে ফাইনাল আউটপুটটা যদি দেখি ঠিক এইরকম লাগবে। সো বাস আজকের জন্য বাস এইটুকুই। যে পার্টটুকু বাকি থেকে গেল সেটা হচ্ছে এই বিট শেক এফেক্ট, যার জন্য একটা পার্টিকুলার বিট শেক টিউটোরিয়াল ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব এই চ্যানেলে। সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশের বেল আইকনটাকে অলে সেট করে দেবে, নয়তো মিস করে যাবে। সো বাস ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করো কি করছো। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।